আলহামদুলিল্লাহ উসালাতাম রসলিল্লা নামাজ না পড়া এটা তো অনেক বড় একটা সমস্যা যেটার কারণে বিবাহ বন্ধন ঠিকই না মানে জানা থাকলে আপনাদেরকে আলিমরা বলতেন যে এই বিবাহ করাই চলবে না যদি শুনেই করে থাকেন তাহলে তো ভুলই করেছেন উনি হতে সেই ভুলের খেসার তখন উঠাইতে হচ্ছে আর যদি না জেনে করে থাকেন তাহলে এখন ওনাকে চূড়ান্ত পর্যায়ে বোঝাপড়া করে নিতে হবে কি তারা উত্তর দেয় শ্বশুর শাশুড়িটা একদিক থেকে সরাসরি ওনার সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে উনি তাদেরকেও দাওয়াত দিবে বুঝাবে এবং টেকনিকে নামাজের গুরুত্ব তাদের ব্রেনে কীভাবে বসে চেষ্টা করতে পারে কিন্তু এনারটা হলো এটা শর্ত যদি উনি নামাজ না পড়ে তাহলে সংসার এমনিই তো টিকে না তালাক না দিতেই তালাক এমন অবস্থা এই কথাটাই তাকে বুঝাই দেখ যে এটা তো সংসার এমনিই টিকে না আল্লাহ মানা করছেন ওলা তুমি কাওয়াফির কাফিরদের বন্ধন তোমরা ধরেই রেখো না তো নামাজ না পড়াটা হলো বলেন যে অনেক আলেমদের সাহাবা সাহাবাগরামদের মধ্যে এটা কুহুরি এবং এক হাদিসে আসছে যে বিশেষ করে অলসতা অলসতা করে ছেড়ে দিলে এটা পরিষ্কার সেই ইসলাম থেকে বের হয়ে যায় তো স্বামীর সংসার নিয়ে যেখানে এই অবস্থা এরপরেও পড়ে না এটা গাফিলতি ছাড়া এবং হটকারিতা ছাড়া কি আর কিছু তো এটা চূড়ান্ত বিষয় এখানে খাতিরের কিছুই নেই বেশ থেকে বেশ যদি দেখা যায় একটু ভালো লক্ষণ আছে যে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরলে কাজ হবে তখন অপেক্ষা করবে আন্দানি তো বলবে যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিতে বাধ্য তুমি আমাকে বাধ্য করেছো আমাকে দূষারণ করতে পারবে না এবং আল্লাহর উপর ভরসা করে সে সিদ্ধান্ত নিবে এবং বেশি চাইবে এই কথাই যে যাতে মানুষটা হেদায়ত হয় আল্লাহর কাছে দোয়াও করুক এবং যেভাবে বুঝাইলে বুঝতে পারে বলে সম্ভাবনা আছে সেইভাবে বোঝানোর চেষ্টা করুক আল্লাহ হেদায়তের